হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো AOC-র একটা মনিটর, যেটা E970SW 19 ইঞ্চির মনিটর, যেটাতে LED ডিসপ্লে এবং আইপিএস LED। তো LEDটা কেমন কি বা কত নিয়েছে পুরো ভিডিওটাই দেখো, ভিডিও শেষে আমি অবশ্যই বলবো কত নিয়েছে এবং কোথা থেকে নিয়েছি এবং লোকাল এরিয়া থেকে নিলে তোমরা কতটা বেশি দামে আরও পাবে বা কোথা থেকে নিলে কম পাবে, আমি কোথা থেকে নিয়েছি। তো আমি যাই হোক ডিসপ্লেটা ওপেন করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। আমি তোমাদের জন্যই নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, অনেক কিছু রাজ্যের গভর্নমেন্টের সব রকম খবরাখবর নিয়ে, বিশেষ করে সাইবার ক্যাফের যে খবরগুলো, বিশেষ করে সবটাই নিয়ে আসবো, কোনো ফর্ম ফিল আপ বা লেটেস্ট কিছু সবটাই নিয়ে। তো এটা একটা সাইবার ক্যাফের জন্যই, সাইবার ক্যাফের জন্য বিশেষ করে আমরা সাইবার ক্যাফে নতুন হবে, তো তাই আমরা সব কিছু কিনতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ একটা সিডি রয়েছে, একটা পাওয়ার অ্যাডাপ্টার কেবিল, সরি এটা হচ্ছে তোমার VGA কেবিল, যেটা কম্পিউটার থেকে CPU-তে কানেক্ট করার জন্য। তো এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার মনিটর থেকে CPU-তে কানেক্ট করার জন্য VGA কেবিলটা। এটা মনিটরের স্ট্যান্ড দেখতেই পাচ্ছ, তো এটা একটা নতুন সাইবার ক্যাফ হবে তাই অনেক কিছু জিনিস কিনে এনেছি। তো আমরা কিনে এনেছি কলকাতা থেকে এবং অ্যাকচুয়ালি লোকাল মার্কেট থেকে নিতে গেলে অনেক রেট বেড়ে গেছে এখন, তো লোকাল মার্কেট থেকে এমনি নিতে গেলে অনেক রেট বাড়তি হয়। আমরা কী করেছি, কলকাতায় চলে গিয়েছিলাম, তো সেখানে অনেকটা কম পেয়েছি AOC-র মনিটর। তবে জেব্রনিক্স বা অন্য অন্য কোম্পানির থেকে AOC-র মনিটর অনেক ভালো একটা ব্র্যান্ড, তাই এটা অনেক রেট। দেখতে পাচ্ছ পাওয়ার অ্যাডাপ্টার কেবিল দুজার একটা লাইন রয়েছে এবং VGA কেবিল এর একটা লাইন রয়েছে। স্ট্যান্ডটা আমরা ফিটিং করে নিচ্ছি, তো স্ট্যান্ডটা আমরা ফিটিং করে নেওয়াই। দেখতে পাচ্ছ দু তিনজন আমাদের সঙ্গে রয়েছে, যেহেতু নতুন একটা সাইবার ক্যাফ হবে তো এখন স্টার্ট হয়নি, তো আমরা অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, মনিটর নিয়ে এসেছি, CPU নিয়ে এসেছি তৈরি করে। তো CPU তোমরা একটা ভিডিও রয়েছে, তোমরা ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো পুরো সেট আপটা কত নিয়েছে, কম্পিউটার পুরো ফিটিংস সেট আপ অ্যাসেম্বল করে নিয়ে এসেছি। তো বিশেষ করে i5 8GB র্যাম, ডিডিআর তোমার হচ্ছে সরি 120GB SSD, 500GB হার্ড ডিস্ক এবং 8GB র্যাম রয়েছে। তো একটা পুরো CPU তৈরি করে নিয়ে এসেছি, CPU নিয়ে এসেছি এবং আমরা এই দোকানের জন্য সবটাই বিশেষ কিছুগুলো দরকার কিনে নিয়ে এসেছি। তো আমরা পাওয়ার অ্যাডাপ্টার কেবিলটা লাইন কানেক্ট করে দিলাম, এরপর আমরা VGA কেবিলটা কানেক্ট করব। তো আমরা VGA কেবিলটা কানেক্ট করে নিই, তো VGA কেবিলটা আমরা কানেক্ট করে নিলাম। তো আমরা ভিডিওতে আমার চ্যানেলে বিশেষ করে দেখে আসতে পারো জেরক্স মেশিন সম্পর্কে, কোনটা নিলে বেটার হবে, বড় ERC মেশিন না ছোটো মেশিন, কোনটা নিলে ভালো হবে বা কী দাম রয়েছে পুরো দেখে আসতে পারো, তোমরা একটা চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। তো জাস্ট ভিজিট করলে তো পয়সা লাগে না, জাস্ট একটু কষ্ট করে দেখে আসতে পারো, সময় বের করে একটু দেখে আসতে পারো। তো এটা VGA সেকেন্ড পোর্ট, আমরা এটা CPU-র পেছনে লাগাবো যেটা কানেক্টার। তো মনিটরটা মোটামুটি খুবই ভালো, 19 ইঞ্চি মোটামুটি না খুবই ভালো, এবং ফটোশপের ক্ষেত্রেও কাজ করতে পারবে খুবই ভালো। তো আমরা 19 ইঞ্চি মনিটর নিয়েছি, তো মনিটরটার দাম আছে 7000 টাকা নিয়েছে, এখানে দাম আরও তোমরা কলকাতা থেকে নিয়ে আসবে তাতে কম রেট পাবে এবং এখান থেকে নিলে প্রায় 7,500-8,000 টাকা নিয়ে নেবে, আমি নিয়েছি 7,000 টাকাতে ভালো মনিটর।